গিরক যেগো গীতিস্বামীর কাম করিয়া গেছে গানোর বাস্তব রূপ দিতে গা সমাজের কোণে কোণে তা তার প্রচেষ্টা আন চালিয়ে দার গা এবং আমি যুব পরিষদে তার ও সততা অনুরে সবসময় আমি যুগাত্মক দেহারান্ত সবসময় পাংলাক করিয়া যার গা এবং যত পারিলে আমি আমার সাধ্য মতো পাংলাক করিয়ার উদযাপন কমিটির প্রেসিডেন্ট রাজস্মিতা সিংহ আজিকার দিনে হ্যাঁ আমার জাতর পুণ্যতিথি হ্যাঁ আমার গোকুলানন্দ গীতিস্বামীর 128তম জন্মবার্ষিকী বিচারে অনৌপি তাহাই পাউরি এসাদে বিষ্ণুপ্রিয়া মণিপুরী যে তাই গীতিস্বামী না হান না শুনেছে তার সমাজসেবী গো কীর্তনিয়া গো তার যত কান্তা করেছে হাবি ইমাঠারর বানাহানল করেছে বাংলাদেশ ও ভানুবীর পরগনার মাধবপুর গ্রামে 26 নভেম্বর 1896 ইংরেজি জরম গোকুলানন্দ গীতিস্বামী কোনাকে তো তার ভিতরে জ্ঞান প্রাপ্তির ইচ্ছাহান আছে কিন্তু প্রতিকূল পরিস্থিতি পড়িয়া তা কক্ষা আটর আগে আতাম করে নাড়ল ইতিহাসে তো হার পেয়া যে গোকুলানন্দ গাঙে গাঙে আটল ইমাঠারর প্রচার করিয়া ও সময় হানাত আমার মানু গড়ে পেয়া মেটে ঠারে টটল্লা বাঙালি ঠারে টটল্লা মালঠে পেয়া মিটে মিটে ঠারর উপযোগ করলা গীতিস্বামী মাতিয়া গেছে গা ও জ্ঞান আধারর মা ঘুমিতাই কতি উঠো আজি হাবিহান জ্বালিয়াছে জ্ঞানর বাতি বাংলাদেশের তো গোকুলানন্দ ত্রিপুরা রাতাসরা গানে আহি উপেই থায়া তা আমার মানুষ ওর শিক্ষার গা প্রাইমারি স্কুল আগ স্থাপিত করল তার সমাজসেবী ব্যক্তিত্ব বারো ইমাঠারুর প্রতি ভক্তিহানর কা তারে স্বর্গীয় মহেন্দ্র কুমার সিংহ গিরকে 1935 ইংরেজির নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভার বিশেষ অধিবেশনা হানাত গীতিস্বামী পদবী হানল সম্মান করল এর মহান মানু এগো 10 জুলাই 1962 ইংরেজির দৌড় পুরা সমাজের মনে আঘাত হান লাগল আজি এর পুণ্যতিথি হানাত ইমাঠারোরে পাঙ্কাল্পা করানির তা যে হপন হাঁচিয়া গেল গা উহান সার্থক করে পারি এহান আশা হাত থাই তা দেশে জ্ঞান বার ঔষধ ভাবনা উহানল বিষ্ণুপ্রিয়া মণিপুরি সমাজ আগবাড়িয়া যাগা উহান আশা হাত থাই ধন্যবাদ To celebrate the 128th birth anniversary of Gokulananda Gitiswami, a social reformer and a minstrel par excellence, he loved his language like no other. Gokulananda was born on 26 November 1896 at Madhapur village of Bhanubil Porgona, now Bhanugach in Bangladesh. Unfavorable circumstances forced him to discontinue his studies after the 8th standard, but he forged on. History tells us that Gokulananda used to travel from village to village, exhorting the importance of the mother tongue. In an era when Bishnupriya Manipuris were ashamed to speak their language and conversed in Meitei Manipuri even in our temples, in this respect, one of his most popular lyrics are O Gyano Adharorma Ghumitai Koti Utho Aji Habihan Jaliache Gyanor Bhati How long do you intend to sleep in the darkness of ignorance? Let us all wake up today and light the lamp of knowledge. Gokulananda came over to Ratashwara village of Tripura and established a primary school there to propagate modern education among fellow Bishnupriya Manipuris. Because of his reforming zeal and his love for the language, he was accorded the title Gitiswami by late Mahendra Kumar Singha in a special meeting of the Nikhil Bishnupriya Manipuri Mahasabha in 1935. This illustrious personage passed away on 10 July 1962, causing deep grief to the Bishnupriya Manipuri community. On this auspicious day and going forward, we hope that we are able to nourish and strengthen Bishnupriya Manipuri culture. We owe immense gratitude to him and hope that the wisdom and guidance that he endowed us with continues to propel Bishnupriya Manipuri society to progress. Thank you. Hima tor mohima kita mato sogomi Hima tor mohima kita mato sogomi
গীতিস্বামী বললে মই গোকুলানন্দ বোলানি নালাগে গীতিস্বামী স্বামীজী বলতে জেসাদার পিয়ার নেতাজী বলতে জেসাদার পিয়ার কবিগুরু বলতে জেসাদার পিয়ার কবি রবীন্দ্রনাথ কবিগুরু তলে না গেছে গা সুভাষচন্দ্র নেতাজী মান তলে না গেছে গা ওয়ান মুঙে আসি ঠিক আছে দে ডক্টর রাজেন্দ্র প্রসাদ যে সম্মানিত যে সম্মানিত যে পদবী ভান কবি সাহিত্যিক শ্রী শুনেছি অভিনগরে আমি বরানি কাবলিয়া সম্মান জানাই কাবলিয়া আমার কমিটি সৌরে আমার পাঙ্গর দক্ষি আমার সৌরায় উৎসাহ পাকায় গিজানি আমার পূর্ণিমা নন্দ করিবি প্রিয়া সিনহা গিজান করিবি অনুরোধ জানি তো তিয়া আয়া গির করে সম্মান জানাই কাবলিয়া প্রিয়া সিনহা কাবনা গা
নমস্কার গিরিগিতানী আজি কারে শুভ কথা মেমোরে বিয়াক কথা মাতা নিবি লেখনার কামে অশেষ ধন্যবাদ জানাওরি মঞ্চত পৌষ্ট আমার মানসিক ইচ্ছানক সিজরতা আছে আমার অনিল গৌতম নিরকর উপি ধন্যবাদ জানাওরি যে আজিকার কর্মনাতে উপস্থিত করতে আমার কুমহান মাতানি একটা মাতানি কামা মাতা করানি বহু ইয়ে আছে মানে প্রয়োজন আছে আজি কর্ম হান করিয়ার উত্থান পতনে হাবিতাও আছে হান উত্থান পতন বলতে যেমন মি উত্থান পতন আছে বলে আমি মাতরি আনা গল গতবার হলগত জাগানা দল্লা বা কাউ আজও হইতাই আজও হইতাই কিন্তু খালি পাঞ্চলি টাইমলি আনি লাগে রে হান কারণ আমি বিভিন্ন মানুষ লগে বিভিন্ন মানে সাকসেস মানুষ লগে যেমন আটা ফিরা কাদা হেয়া আমি অনার পাশে যে সময়ে হানোর মূল্য হান আতা সমাজানত প্রত্যেক মানুষের তো দায়িত্ব আছে মি মণিপুরি গ বি বিষ্ণুপ্রিয়া মণিপুরি গ মোর তো সমাজের প্রতি দায়বদ্ধতা হান আছে এই জিনিস গিরিগিতানি হাবিহার পাইন লাগে এখন কোনো মাতিয়াও হান না গল যে আমার সমাধান আতা এখন তিনি এ সমাধান না তো এখন কারণ মি গুয়াহাটি আনা বাক্কা বলেছু মিও গড়ে গড়ে আটেছু বহুত গড়ে সাথে উপদেশ সান্না গই যেমন আলোচনা করেছি যে সাধুইলে বহুত সমাজের প্রতি নারাজে উঠাই তারা অর্থাৎ কিহা নারাজ হান কারে নারাজ হই তারা কিতাও করে নারিয়া তবু আমি আতা হাবি তো আমার হারো কথা হান আমার জিজিকেকে জিজিকেকে যেহা জন্মলগ্ন ওখানা আজি মি মোর বাবারে নিশ্চিমৌরি কারণ দুদিন বাবাই প্রিসাইড করেছি জিজিকেকে যদি প্রতিষ্ঠা আছে দিন উহান 2004 প্রতিষ্ঠা হইল মি জিজিকেকে যুব পরিষদ হাবিত প্রতিষ্ঠা আসু মি জড়িত আসু কিন্তু মি সবসময় বেকে থাকিমান মি নকরি মনে হাবিও করানি যে সবা কাম কর্তারা করে হাবিও মানে মি থাকার দৌড়ি আর তা পৌরাণিকা বলিয়া এখান জিজিকেকে হাদি জড়িত হাদি জড়িত এডভাইজার হাবিত তো আমার ডাঙর হারো কথা যে রাজস্মিতাই নাহান প্রনাউন্সিয়েশন ঠিক করল না নানলো তানু দেখি সৌয়ে বা আমার স্মিতা শ্রীবালা হাবির নাম তেমনি নাহ তো মন না গানো কি যেন কয়েকদিন পিছিয়ে নিয়ে দেয় হাতে তানু ইয়ং জেনারেশন আমার তো জড়িত সেন আমি হাবিত তো ডাঙরি স্ট্রেংথান রিসেন্টলি দিল্লি যে হান প্রোগ্রাম করিয়া গেল ভুবনেশ্বর সাধু ঠাকুর হাতে আমার তাও সোশ্যাল নেটওয়ার্ক হান আর কোখানি স্ট্রং ও নেই কারণ হোয়াটসঅ্যাপে মেও আসু গো কিন্তু হোয়াটসঅ্যাপে মি খায়ও মানে স্লিপিং নিয়ে বই আসু হাতে ওখানা আমি হেন আলোচনা করে লাগতো আর তা আমি বিভিন্ন মোটিভেশন প্রোগ্রামও আমি করতাম গায়ে হেনা হতাশ নি না লাগে যে আমি কতদিন করলাম আমি হেনা তো রিটায়ার্ড হইলাম এখান না গত এবার রামসেনা রামসেনার কোনো গরজ পড়েছে না গেলে রামসেনা যেন করে পারে আমি নোয়ারিয়া এবং একটা শারীরিক অসুস্থতা তা যেন করে পারে আমি নোয়ারিয়া হাতে ওখানে তারও আমি দেহার সহায় সহযোগ করানি লাগে
যেমন গোকুলানন্দ গীতিস্বামী মাত্র এইট পিয়া পাস করেছিল, মাত্র নাগয় ও সময় এইট পাস করেছিল না, আজিকালি গ্রাজুয়েশন লই তারাও তো কাঁদাচ্ছে পনোয়ার তারা, কারণ মর বপাক দি সিক্স পিয়া পাক করেছিল, এইটতে বাদ দিয়ে সিক্স পিয়া পাক করিয়াও তা এরিয়া গর ডাঙর মাস্টর মাস্টার বাবা মাস্টার বাবু বলি হাবে আমার বুড়া বাদ্যগীর কথা বাবার বা পকু তারাও সিক্স পিয়া পাক করেছে, সিক্স পিয়া পাক করে সব বহুত হিমপিয়া ছয় কিলোমিটার সাত কিলোমিটার সাইকেল মারিয়া জ্বালানির দারু চোল কিতা কিতু শাক সবজি লোক গিয়াও সাথে পাক করেছি গেতা হাতে উপি স্কুল আগ পানি আমার মি প্রতাপগড়ের এরিয়ার মানুষ গ মাইনা স্কুল মইনা স্কুল পাক করেছি তা বুড়াবাসী ক্লাস সিক্স পিয়া পাক করিয়া সিক্স পিয়া বাগাইলা হাতে ও সময় ও সিক্স পাস ওয়ান বহুত সিক্স গুলো এইট দিয়ে পাস করেছে হাতে বহুত পাক করেছে হান হাতে ও হাল্লো তা গিয়া নরসাগর গছিল তা আর কেউ কাম করে পারেছিল আর তা এবার কেউ দেখলাম আয়কার আয়কার মানু জ্ঞানী গুণি মানু যেমন পণ্ডিত আসিলা গীতা আসিলা তেন খাইঠারে আনরে বহুত খাইঠার টটলা মাসুঘাট টটর তারা আমার গোদে বুরুঙ্গা টুরুঙ্গা তো উৎসাদে যেটা পণ্ডিত ধরনের মানু তাই আর মণিপুর তো মানু আইলা নিয়োগ করলা খাইঠারে হান আর একা আমি স্ট্যান্ডার্ড বুঝলে যেমন খানি ইয়টা বলে বাংলা টটল্লা বাংলা ওয়ান আমার তা ওখান স্ট্যান্ডার্ড নিয়ে হান এসাদে টটল্লা হাতে ওহান আমার নিজের মা নিজের টটল্লা বহুত গই টটল্লা ওহান নিয়ে করে হাতে ওহানরে যদি স্বামী গিরকে হানরে ফিলিংস ওয়ানা আছে যে হা আমার ঠারে হাতে না টটতে টটতে বলে তা যে হ্যাঁ জাগরণী করেছে কি তা করেছে আর তা আর খুব কাম করে এটা গইল গাতায় মহেন্দ্রবাবুর নেতৃত্বে মহেন্দ্রবাবুর নেতৃত্বে ওহান মহেন্দ্রবাবু আকুলা গনা গই ওহান মহাসভার বিরাট সভা বা মহাসভার নেতৃত্বে মহেন্দ্রবাবু সমন্বিতে মহেন্দ্রবাবুর লগে তনুবাবু আসি আসি আর কেউ গিরিশবাবু আসি আসিলা কামেশ্বরবাবু আসি আসিলা ও সাথে মানে বহুত মানুষ সংমিশ্রণে হানাত তা মহেন্দ্রবাবু না হওয়ান দরানি হওয়ান মানে এহান মানে রেক্টিফাই করো আমি এহান কোনো খারাপ নিয়ে হান না গল ব্রডলি জিনিস হওয়ান নিলেগা জিনিস এহান হবাইতে উলিয়া হাতে আজিকার নেহানোর আমি সাফল্য কামনা করিয়া মি মর বক্তব্য আনে পেতে লই করি কারণ মাতা নিয়ে লে কোনোখানি দিশা নিয়ে অটরা নিয়ে পারা হ আর তা পয়েন্টগুলো কোনো কিতাও না গই আর তা আমি তো মি ধন্যবাদ জড়ি মানসিকই থানকায় আছে মানসিকই থানত আমি হব্বাক কোনো কথা উন্টা নাই কারণ কি এডুকেশন লাইনে তার অমুক পঞ্জরির জিনিসও আন মি পা করেছো বহুত স্টাডি করেছো গো যেটা বহুত জ্ঞান আছে হাতে এখানে আশা করি আমি মর বক্তব্য আনে পেতে লই করলো আর তা আমার মুহে বয়সে মতিলাল গিরকর আমি ধন্যবাদ জানাওরি মতিলাল গিরকর যেটা লেখা আর তা তাও যে গো গুরিগত যে গো হাসে বাগাত মিনিং সিগনাউরি তাও হবার নিয়ত হাসে গো হাতে গিরকে তার যেমন সাহিত্য যে হান নিয়োগ করেছে কবিতা লিরিকও আমি পাক করেছি গোবাটি যে হান গোবাটিও আমি পাক করেছু গিরকর জীবনী আমি পাক করেছু গিরকর মানে মানে বংশ পরিচয় হিসাবে ধ্যান হার পাশু তো গিরকে হানার তো যে মা আমার তা নিয়ে আনা জানি যেমন কোরিয়া জানি আর তা আমার নোয়া জেনারেশন লগে মিলিয়ে আমি আমি কি সাথে করলে জিনিস না আর কেউ প্রচার প্রসার প্রচার করা নিয়ে হান মাধ্যমে আমি মোর বক্তব্য আলোগুলো ধন্যবাদ গিরে গিতা ধন্যবাদ সুনীল কুমার কাকা সুনীল সিং অধ্যক্ষ করে গীত আনি এবার আমার যেহেতু আগে দিন জিজ্ঞাসা মুখে দেওয়া গীত এবার আমার মঞ্চে বলে এসেছি আমার নিজন নিজন তো করে আমার গিয়া শুধু হুন্তাঙায় তারা এখানে আমি গিয়া শুধু মাতিয়ে নিশান আমার